তো বন্ধুরা, আজকে ত্রিপুরার একমাত্র বিখ্যাত নিষ্পাপ সেলিব্রিটিকে নিয়ে কথা হবে। এই বিখ্যাত নিষ্পাপ সেলিব্রিটিকে নাকি বাজারে নামিয়ে দেওয়া হয়েছে, কি কারণে, কেন এবং কে নামিয়ে দিয়েছিল, চলো না আমরা বাজারে গিয়ে দেখে আসি। সবাই দেখা রাখো, সিল মেরে রাখো, তেরে তেরে সিল মেরে রাখো, দেখা রাখো। সব অডিয়েন্স মিললে আসিল সিল মারার কথা, কিন্তু আমরা যাই দেখি 100 হাতের গাথা। এই 100 হাতের গাথার ভিতরে কে লুকিয়ে আছে, চলুন একটু উকি মারি। আমার যখন 15 থেকে 16 বছর আসিল, তখন একটা ছেলে হ্যাঁ গোপন রহস্য আমি কিছু জানা গেছিলাম, কারণ আমি শুনে লাইছিলাম একটা মেয়েরে সে কিডন্যাপ করব। ওই কথাটা শুনে না হলে পরে সে আমার কি ডাকছে মাস্টার ব্যক্তিকা জানানোর সময় সে আমার মুখের ভিতরে কি ধরনের লাগাইছে, লাগাইয়া আমার কিডন্যাপ করে লয়ে গেছে। তা বড় একটা গাড়ির ভিতরে ঢুকাইয়া তে একটা লোকের কিডন্যাপ করবো, এটা তুই জানছ? তোর কোন বেড়া দেয় আবার তার কাছে কইছি, এটার উত্তর দে আগে। আচ্ছা তুই আগে এটা ক, তোর ভিতরে এমন কিতা আছে যে যারে কিডন্যাপ করার কথা আছিল তারে কিডন্যাপ না করে তুরে করছে? এই ব্যাপারটা ঠিক বাংলা সিনেমার মতো হয়ে গেছে, যেখানে নায়ক নায়িকা ফায়ার ঘষাঘষি করলেই বাচ্চা হয়ে যা। ঠিক আছে, ওই গাড়ির ভিতরে ধুয়ে নিছে নিয়ে আমারে নেশার নেশা ছিল নি নেশা নেশা আসার ইন্দ্রশার পোষ করছে আমার বুড়ির মধ্যে, পোষ করতে করতে আমারে বেউস বানালেছে, বেউস বানাইয়া আমারে সিঙ্গার মিঙ্গার দিয়া কতলা ফটো তুলছে, ফটো তুললা তে আমারে ব্ল্যাকমেল করে আমারে কলেজের মধ্যে আমার বদনাম করে দিব, তে আমার ফিউচার নষ্ট করে দিব। আরে কস কি, তোর কাছে আইসে তোর মুখে কি দাদানি লাগাইছে, তারপরে তোরে বড় একটা গাড়ির ভিতরে ঢুয়াইছে, তারপরে তোর লয়ে গেছে, কিন্তু কেউ দেখছে না। আরে তোর বড় গাড়িত না সুডু গাড়ি ঢুয়াইছে, তারপরে দিয়া তোর শৈল জল না নেশা ঢুয়াইছে, তোর ফটো তুলছে না ভিডিও করছে খারাপ কাজ করিয়া, তুই এত কিছু কেমন জানোস? তুই না বেহস আসিলি? আর তুই কি ফাইভেট সিঙ্গেল পড়স? তোর লগার কেউ পড়ে না? ফাইভেট কি তা জঙ্গলে নিবর্তি, কিডন্যাপ কোন জায়গার থেকে করছে? আর তোর কিডন্যাপ করে কয়দিন রাখছে এটাও তো কইলি না। তো বন্ধুরা, এটা হয়েছে তার ফটোটা, তার এই ফটোটা দেখলে মনে হয়নি যে তাই তাই বেহস অবস্থায় তার লোকে ফটোটা তোলা হয়েছে, বা তার নেশাগ্রস্ত অবস্থায় ফটোটা তোলা হয়েছে, বা ঝুর জবরদস্তি তার লোকে ফটোটা তোলা হয়েছে, এমন কিছু মনে হয়নি আমার কাছে, কিন্তু এমন কোনো কিছু মনে হয় না। তোমরা কিছু যদি মনে হয় তোমরা অবশ্যই কইও। আমার লোকে খারাপ খারাপ কাজ করছে, তোমরা তো সবকিছু আমি ঘটনা বিবরণ পাইঙ্গা কইছিলাম, কিন্তু আমি ফটোটা আনছিলাম না, কারণ ফটোটা আনছিলাম না কেলি গেলো, আমি চাইছি না একটা মানুষের জীবন এমন ভাবে স্পয়েল করতে। তুই যে ফটোটি আনছত না, তে কিতা তোর ফাদারে কইছিল যে ফটোটি লয়ে যা, কেন কে চা রে? তুই একজনের জীবন স্পয়েল করতে চাইছত না, এর লাগিয়া তুই ফটোটি আনছত না, কিন্তু এখন তুই ফেসবুকে বিচার সাথে আসত কি রে? এটা কি বিচার নাকি ভিউজের ধান্দাইতা করতেছ? ইন ছোটে মোটে প্রোগ্রামো সে কিতনা কামা লেতে? আমি কারোর কাছে মুখ ফুটে কইতে পারতাছিলাম না। মুখ ফুটে কেমনে কইবি ক? হয়তো এমন বড় ধরনের কোনো দুষ করে রাখছত যে কারণে মুখ ফুটে কইতে পারতাছত না, যখন কোন একটু লালা হচ্ছে, যখন মানুষ জানিয়ে লাগছে, তখন এটা বালি চাপা দেওয়ার চেষ্টা করতেছত, আর যেভাবে বালি চাপা দেওয়ার চেষ্টা করতেছত এভাবে বালি চাপা দিতে পারতি না, কারণ তোর কথার মধ্যে কোনো লজিক আমরা পাইতেছি না, যেটি কইতাছ এটি যুক্তির বাইরে, যুক্তির ভিতরে কিছু ক। দেওয়া হয়েছে আমি বলে বিজনেস করি, আমি বলে ব্যবসা করি, মানে তোমরা ভাবতে পারছো আমার কোন জায়গায় নামাই দিছে সে, কোন জায়গায় নামাইছে মানে আমার বাজারও নামাই দিছে সে। তুই আগে কথাটা কইছে ছেলেটা কি তোর হাজবেন্ড আসিল না বয়ফ্রেন্ড আসিল, তারপরে এটাও কই যে ওই ছেলেটার কি তুই ছেড়ে দিস না, ওই ছেলেটা তোরা ছেড়ে দিছে, তারপরে কি নতুন করে একজন বয়ফ্রেন্ড জোগাড় করছ, ওই ছেলেটার লোক ঘুরতে ঢুকতে যাসনি কোনো, এমন কিছু আসেনি আগে কইস? তোর একটা ব্যবসা সম্পর্কে বুঝাই, ধর একটা মেয়ে একটা ছেলের লোকে প্রেম করছে কয়েক মাস, প্রেম আর ভালোবাসা যদি কস, তার থেকে কিছু টাকা পয়সা খাইছে, খাইছেরা এটারা ছাড়ি দিছে, আরেকটা ধরছে ধরেছে, ওইটারও কিছু টাকা পয়সা খাইছে, খাইছেরা দেখ কোনো ফ্লাই ফ্রিতে টাকা পয়সা খাওয়াইতো না, এটা তুই ভালো করেই জানোস, খাওয়াইলেও খুব কম, তারপরে ধর এটা তুই কিছু খাইছে, খাইছে এটা ছাড়ে দিয়ে আরেকটা ধরছে, ঠিক এমনই করতেছে, তো ওইটা এক ধরনের ব্যবসা। যারা এই ব্যবসাটা শর্টকাটভাবে করতার না, তারা এইভাবে করে, অহনে তোরে কি কারণে বাজার নাম আছে এটা একমাত্র তুই জানোস। এখন খারাপ কইতেছ, আমি কেলিয়া খারাপ হইছি, কি কারণে খারাপ হইছি বা কাল লিগা খারাপ হইছি, আজকে তোমরা এটা কষ্ট করে বুঝিয়ে দিলাম যে ওই মানুষটা লিগা আমি আজকে খারাপ হইছি।
তুইটাই কইছে তো ওই ছেলেটা তোরে বাদর নামাই নিছে, আর ওখানে তুই নিজেই কইতাছ যে ওই ছেলেটার কারণে তুই খারাপ হইছ। ওখানে তুই এটা কেমন ধরনের খারাপ হইছ রে কইছে? ওখানে কি তুই বাদর নামাই না খারাপ হইছ নাকি অন্য কোন রকমের খারাপ হইছ? এটা তুই আমরা বিস্তারিত ভাবে কয়ে দিস। আর ওই মানুষটারে কইতাছি দেখ, আমি কিন্তু তোর ফটো বা কোনো কিছু আমি আনতাম চাইছিলাম না, আমি সবকিছু তো দামা চাপা দিয়ে আসছিলাম, কিন্তু তুই নিজেই সবার কাছে দিয়ে দিছিস ফটো। আচ্ছা ওখানে যে তুই যে কথাটা কইছ, এটা কি ব্রেকআপ হইনা না কিডন্যাপ হইনা নাকি ডিভোর্স হইনা? এমন ভাবে কথাটা কইছ যে আমি কিন্তু নিজেই ফটোটি আনতাম চাইছিলাম না, কিন্তু তুই নিজেই সবার কাছে দিছ। দেখ যদি তোরে কিডন্যাপ করে নিয়ে হইতো এমন ধরনের কথাটা তুই ওখানে না কইতি, বুঝছ? তুই নিজেই নিজের পেশা সামনে নিয়ে আইসস, জালি গাছকে আমি ভিডিওর কথা বাদ হইছি। অনেক তুই আমার ভিডিও দেখস কি দেখস না এটা আমি জানি না, কিন্তু আমি তোরা কষ্ট করে দিছি যে আমার এক দুষ্ট দিস না যে আমি ফটো আনছি। আমি কিন্তু ফটো আনছি না, এটা কিন্তু তুই মানুষের দিছিস, মানুষের দিয়ে কইছস যে ভিডিও করে নেলিগা, কারণ কইছস। আরে না না তুই দুষ দিব গে রে, তুই না যা 5-6 বছর ধরে তুই বেহুশ, তুই কি কিছু জানোস নি? আর তুই যে ফটোটি সবার কাছে দিতে আছে দিয়া কইতাছিস যে তোরে ভাইরাল করতো ভিডিও বানাইতো, এমন একটা এক দুজনের দেখাস না যে তারা তার কাছে দিতে আছে ভিডিও করতো ভাইরাল করতো? কই ইজো তো দেখাস না তুই, কিতা প্রকৃতি আছো তো এটা তো বুঝতাছি না। আমি যদি দোষ একটু করে থাকি তুইও কিন্তু দোষ করছস। তার দোষটা তো তুই এত কোন ধরে করছিস, কিন্তু তুই যে কইছ তোর একটু হলো দোষ করছ, তো এই দোষটা তুই তোর একটু দোষটাকে তুই একবার করছা, তারটা তো তুই কইছ ঠিক আছে, তোর এটা তুই কইতে না তুই কি দোষ করছ? তুই এটা করছ না একবার আমরা শুনি না তুই কি দোষটা করছ। রূপ সকারে আমি সবকিছু তুলে দিছি, এবার তোমরা যাচাই করো, আমি চাই তোমরা অন্যায় সঠিক বিচার করো অডিয়েন্স। কিতা প্রুফ সহকারে তুলে দিছ? প্রুফ কিতা দেখাইছ? ওই ছেলেটা তোরে কিডন্যাপ করছে এমন কোনো প্রুফ দেখাইছ? দেখাইছ না। তারপর কিতা দেখাইছ? ওই ছেলেটা তোর বয়ফ্রেন্ড হয় না হাজবেন্ড হয় না এমন কোনো প্রুফ দেখাইছ? দেখাইছ না। তুই কিতা প্রুফ দেখাইলি? তুই কিচ্ছু প্রুফ দেখাইছ না। তুই কোনো প্রুফ দিছিস? তুই তোর বিচার করতাম আর তোর মুখের কথা আমরা কিতা বিচার করতাম? তোর মুখের কথা তো আর বিচার হইতো না না, তোর মুখ তুই সত্যি কথা মিথ্যে কইতারস? কোনো কিছু প্রুফ দিস দিয়ে সেটা কই যে বিচার করো, আর তোর ভিডিও অনুযায়ী আমি এত দূর বিচার করছি, বিচারটা কেমন হয়েছে তুই জানাইস, আর পারলে ফেসবুকে আয় আপিল করিস। তো বন্ধুরা তোমরাও জানো যে বিচারটা কেমন হয়েছে, আর দোষ কার এটা তোমরা কমেন্ট বক্সে জানাই দিও।